হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদেরকে বলবো পেটিএমের যে ফার্স্ট পয়েন্ট হয় সেগুলো তোমরা কীভাবে রিডিম করবে। তো পেটিএমের ফার্স্ট পয়েন্ট রিডিম করার জন্য আমি প্রথমে পেটিএমটা ওপেন করে নেবো। দেখতে পাচ্ছ আমি আমার পেটিএমটা ওপেন করে নিয়েছি এবং আমি তোমাকে দেখিয়ে দিই যে আমি আমার 2000 কত পয়েন্ট ছিল। তো 2000 সামথিং 200 কত পয়েন্ট ছিল, তো আমি রিডিম করেছি 220 টাকা। দেখতে পাচ্ছ এখানে আজকে রিডিম করেছি, একটু আগেই 27 জুলাই আজকেই রিডিম করেছি 2:36। তো এটা রিডিম করার জন্য কীভাবে রিডিম করবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একদম নিচে এসে এখানে আছে ক্যাশব্যাক অ্যান্ড অফারে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আছে ক্যাশব্যাক অ্যান্ড পয়েন্টস, 225 পয়েন্ট পড়ে আছে। আর 225 পয়েন্ট এখানে ক্লিক করলাম, তার পয়েন্ট হিস্টোরি থেকে দেখিয়ে দিই যে আমি এখনই পয়েন্ট রিডিম করেছি। মানে দেখতে পাচ্ছ 2000 পয়েন্ট আমি রিডিম করেছি। 1000 পয়েন্টে তোমাকে 10 টাকা ওর দেয়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 27 জুলাই আমি রিডিম করেছি একটু আগে। তো বললাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিই। তো রিডিম করার জন্য একদম নিচের দিকে চলে আসবে, এখানে অনেক সাবস্ক্রিপশান আছে সেগুলো তোমরা চালিয়ে নিতে পারো। কিন্তু যদি পার ওয়ালেটে যদি পয়সা নিতে যাও তার জন্য তোমাকে একদম নিচে চলে আসতে হবে। সরি, নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানে আছে কনভার্ট পয়েন্টস টু পেটিএম ব্যালেন্স। তো এখানে একদম নিচে, তো এখানে টাচ করবে। এখানে টাচ করার পর দেখতে পাচ্ছ কত পয়েন্ট হলে তোমরা রিডিম করতে পারবে। মিনিমাম 1000 পয়েন্ট হলে পরে তোমরা রিডিম করতে পারবে। এবং এখানে আছে 5000 পয়েন্টে 50 গিফট ভাউচার পাবে পেটিএম, 1000 পয়েন্টে 10 টাকা গিফট পেটিএম গিফট ভাউচার পাবে, এবং মিনিমাম 1000 টাকা হলে পরে উইথড্র করতে পারবে, ঠিক আছে। তো মিনিমাম যদি তোমার আর 25000 যদি কয়েন থাকে তাহলে তো 250 টাকা গিফট ভাউচার পাবে। তো এরকমভাবেই রিডিম করতে হয়। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করো। এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।